এই শতাব্দীতে আমরা যেমন তাজমহল বা পিরামিড দেখে অবাক হই এবং এইসব নির্মাণের কৃতিত্ব যাদের তাদের স্মরণ করি তেমনি ভবিষ্যৎ প্রজন্ম সিয়ার্স টাওয়ার শেল প্লাজা বা জেদ্দা এয়ারপোর্ট দেখে এইসব ভবনগুলো নকশা প্রণয়নকারীর কথা ভাববে পৃথিবী খ্যাত সুউচ্চ ও সুবৃহৎ এইসব স্থাপত্যকর্মের সাথে জড়িয়ে আছে একটি নাম তিনি বাংলা মায়ের সূর্য সন্তান তিনি কিংবদন্তি আমাদের অনেক গর্বের ডক্টর আর খান অর্থাৎ ডক্টর ফজলুর রহমান খান উনিশশো সালের তেসরা এপ্রিল ঢাকার আগামা সিলেনের এক বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি মৃত্যু সাতাশে মার্চ উনিশশো সাল পারিবারিক বাসস্থান মাদারীপুরের ভান্ডারকান্ডিতে পিতা খান বাহাদুর আব্দুল রহমান অঙ্কে কলকাতা ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট মাতা খাদিজা খাতুন বড় ভাই এমার খান ছোট ভাই জিল্লুর রহমান খান বোন মাসুদা খান স্ত্রী লেজিলটি খান কন্যা ইঞ্জিনিয়ার ইয়াসমিন সাবিনা খান উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর খান উনিশশো একাত্তরের যুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ার লক্ষ্যে সব কাজ বন্ধ করে সারা আমেরিকা চষে বেরিয়েছেন আর এ কাজটি করেছেন তিনি বাংলাদেশ ডিফেন্স লিগ নামে একটি সংগঠন তৈরির মাধ্যমে ড খান ঢাকার এক সংবাদপত্রে সাক্ষাৎকারে বলেছিলেন ঢাকার মাটিতে শততলা ভবন তৈরি হতে পারে তার ইচ্ছা ছিল গবেষণার মাধ্যমে বের করবেন কিভাবে বাংলাদেশের মাল দিয়ে তৈরি করা একশো পঞ্চাশ মাইল বেগে ঝড় বইলেও ভেঙে পড়বে না তিনি বলতেন পৃথিবীর উচ্চতম ভবন তৈরি করে তিনি যে আনন্দ পেয়েছেন তার চেয়েও বেশি তৃপ্তি পাবেন যেদিন বাংলাদেশের সাধারণ মানুষের আয়ের মধ্যে কি করে সস্তায় পাকা বাড়ি তৈরি করা যায় তার উপায় উদ্ভাবন করতে পারলে। কিন্তু দুঃখের বিষয় এবং জাতি হিসেবে এটি আমাদের অপূরণীয় ক্ষতি যে ডক্টর খানের এসব স্বপ্ন বাস্তবায়নের আগে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু রেখে গেছেন তার অমূল্য কিছু কীর্তি তাই যুগে যুগে ডক্টর এফ আর খান তার সকল কীর্তি সকল প্রাপ্তি নিয়ে আমাদের জীবন আলোকিত করুন করুণা ধারায় এসে জীবনও যখনও শুকায়ে যায় করুণা ধারায় এসো সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধা রসে এসো কর্ম যখন প্রবল আকার গরুজি উঠিয়া ঢাকে চারিধার হৃদয় প্রান্তে হে নীরব নাথ শান্ত চরণে এসো করুণা ধারায় এসো প্রিয় দর্শক স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে যুগে যুগে রত্নগর্ভা বাংলাদেশ জন্ম দিয়েছে অনেক সূর্য সন্তানদের তাদের মধ্য থেকে কাউকে আমরা বেশি বেশি মনে করি কাউকে কম কম মনে করি তাই বলে বাংলা মায়ের কাছে কারো অবদান কারো ভালোবাসায় কিন্তু কম নয় আজ স্টুডিওতে আমরা ইনভাইট করেছি এমন তিনজন ব্যক্তিত্বকে যাদের সাথে প্রথমেই পরিচিত হয়ে নেব প্রথমেই যিনি রয়েছেন ডক্টর জেলুর রহমান খান তিনি ইউনিভার্সিটি অফ ওয়েসকনসেনে দীর্ঘ পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করেছেন এবং প্রফেসর এমিরেটাস হিসেবে সম্মানিত হয়েছেন তার আগে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষকতা করেন বাংলার এই সূর্য সন্তান একমাত্র এশীয় যিনি ফ্যাকাল্টি সিনেটের প্রেসিডেন্ট ছিলেন এরপরেই যিনি রয়েছেন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তির নীতি নির্ধারণের ক্ষেত্রে সফল পদচারণা তার বাংলার এই সুযোগ্য সন্তান পেশাগতভাবে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেও ডোবালি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তার পদচারণা রয়েছে তিনি প্রাক্তন উপদেষ্টা উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এছাড়াও তিনি বুয়েটের বিভিন্ন দায়িত্বশীল পদে নিয়োজিত ছিলেন আছেন আমাদের গর্ব যমুনা ব্রিজ এর প্যানেল অফ এক্সপার্টসে ছিলেন তিনি এবং বর্তমানেও এর সাথে জড়িত আছেন এরপরে যিনি রয়েছেন ফাইজুর রহমান খান পেশাগতভাবে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলো বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসায় যাকে আমরা পায়নিয়ার প্রফেশনাল হিসেবেই চিনি ইস্টার্ন হাউজিং থেকে শুরু করে বর্তমানে তিনি প্রথম সারি রিয়েল এস্টেট ব্র্যান্ড অ্যাসেট এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আড্ডায় আমরা মার্চে খুব কাছাকাছি এলেই কেন যেন একটু নস্টালজিক হয়ে যায় এবং পেছনে ফিরে তাকাতে চাই প্রতিটা বাঙালির বোধ এই ব্যাপারটা আছে বা থাকে তো প্রথমে আমি রহমান আপনার কাছে আসতে চাই এবং বলতে চাই যে সেই সময়টা আপনি কিছু যদি স্মৃতিচারণ করেন একাত্তরের মার্চ আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সের রিডার আর তখন একটা বইও লিখেছিলাম অটোনমি অ্যান্ড কনস্টিটিউশন মেকিং দ্য কেস অফ বাংলাদেশ বাংলাদেশে হবার আগেই এই বইটা লেখা হয়েছিল যার জন্যে আমার জীবনটাও খুব একটা শান্তিপূর্ণ ছিল না সেই সময়টা তো আমরা ঘুমোতে পারতাম না ওই মার্চটা এবং আমার বন্ধু ছিলেন আর্চার ব্লাড আমেরিকান জেনারেল তিনি আমাকে বললেন যে দেখো তোমার ভাই আছেন ডক্টর এফার খান তাকে একটু খবর দিচ্ছি আমরা তোমার জন্য একটা টিকিট পাঠাবে তোমাকে আমরা তুলে দেব তুমি চলে যাও এই সময় চলে যাও নাহলে তোমার যে সিকিউরিটির ব্যাপারে আমরা একটু এখন সন্ধিহান আছি এবং তুমি যে ভালোভাবে থাকো সেটা চাই আমরা আমি চলে গেলাম আমেরিকায় সময় এপ্রিলের মাঝামাঝি গিয়ে আমার ভাই বললেন যে তুমি এসছো তোমাকে কাজ করতে হবে আমি বলে নিশ্চয় আমি কাজ করার জন্যই এসেছি কারণ আমি নিজের চোখে দেখে এসছি যে কী অত্যাচার অবিচার হয়েছে বাঙালির উপরে এবং আমেরিকা দেওয়া অস্ত্রই পাকিস্তানি স্বৈরাচারী সৈন্যরা ব্যবহার করেছে বাঙালিদের দমন করবার জন্যে এবং এটা উনি বললেন যে তাহলে তোমাদের দিচ্ছি তুমি আর একজন মেধাবী ছাত্র ভেন্ডার বিল্ডে এসছে তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস তো তোমাদের দুজনকে আমি পাঠাচ্ছি ওয়াশিংটনে তোমরা ওখানে লবি করবে কংগ্রেসের সেনেটের আর হাউস অফ রেপ্রেজেন্টেটিভসে বলবে যেহেতু উইটনেস অ্যাকাউন্ট বলবে তুমি কি দেখে এসছো এবং বলবে যে তারা যে আর্মস অ্যামিউনেশন দিচ্ছেন পাকিস্তানি মিলিটারিদের এটা তারা ব্যবহৃত হচ্ছে জনসাধারণ দমন করবার জন্য এটা ব্যবহৃত হচ্ছে অন্য কোনো কাজের না এবং এটা যাতে তারা আর না দেন এবং এটা এই সংগ্রাম যে বাঙালিরা করছে তার স্বীকৃতি যেটা পাওয়া যায় যখন লবিং করছি তখন সেনেটার নেলসন উইসকনসেন আমাকে বললেন যে আমি তো ইউনিভার্সিটি উইসকনসেনে পড়িয়েছি সেনেটার নেলসনকে আমি চিন্তা বললেন যে দেখো তোমরা যে লবি করছো খুব ভালো কথা কিন্তু বাঙালিদের গতকাল যে একটা রিসেপশন হলো পাকিস্তান এমবেসি তার নাম্বার টু ছিলেন বাঙালি তো তারা তো কিছু বললেন না ইকোনমি মিনিস্টারও বাঙালি ছিলেন তার সঙ্গে দেখাল আর তোমরা বলছো তাদের অত্যাচার হচ্ছে কিন্তু তারা তো বাঙালি তখন ভাইকে যখন বললাম ভাই চলে আসলেন শিকাগো থেকে এসে এনায়েত করিমের ওখানে মিটিং করলেন করে বললেন যে দেখুন আমরা তো মুখ দেখাতে পারছি না যে আপনারা যদি এখন রিজাইন না করেন তাহলে আমাদের সংগ্রামে একটা বিরাট বাধার সৃষ্টি হবে তো তারা বললেন আমরা খাবো কি আমরা যদি রিজাইন করি আমার ভাই বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি আমার কর্পোরেশন স্কিডমোর ওয়েংস অ্যান্ড মেরেল আমেরিকার সবচেয়ে বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার ফার্ম আমি আপনাদের দায়িত্ব নেব অন্তত ছ মাস আপনাদের আমি সাপোর্ট দেবো এবং আশা করি ছ মাসের মধ্যে এটা সুরা হয়ে যাবে এই অ্যাসোরেন্স দেওয়ার পরে তবুও তারা ছাড়েননি যখন তারা চিঠি পেলেন ইসলামাবাদ থেকে যে তাদের রিপোর্ট করতে হবে পাকিস্তানে তখন তারা রিসাইন করলেন আমি বলছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তার একটা অবদান বিরাট অবদান উনি রেখে গেছে আর খান যা যাকে আমরা ছোটবেলায় অল্প অল্প পড়েছি এবং ব্যক্তিগতভাবে অবশ্যই আমি মনে করি যে তার সম্পর্কে আমাদের আরো অনেক বেশি জানা প্রয়োজন আছে এবং ছিল এবার আমি খানের কাছে আসতে চাই আপনার কাছে আমি একটু সহজ প্রশ্নই আপনি তার ভাইয়ের ছেলে আপনার নাম খান বিখ্যাত ব্যক্তিত্ব বাংলাদেশের আমি বলবো যে বাংলাদেশের সন্তান কিন্তু পৃথিবী জুড়ে এই স্থাপত্য শিল্পী তার নাম মেফার খান তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারটা আমার জন্য বিরাট একটা পাওয়া এবং আমি এ ব্যাপারে জানিয়ে রাখতে চাই যে আমার নামটা আমার রাখা আমার জন্মের পর ওনার নাম ফেজর রহমান খান আমার নাম রহমান খান খান তো পড়ে যায়। জানি না চাচা কেন তার নামের সঙ্গে মিলিয়ে আমার নাম এফার খান রেখেছিলেন এবং বহু অনুষ্ঠান কিংবা বহু পরিচিতির সময় কেউ এফার খান বললে পরে হঠাৎ একটু চমকে ওঠে তাতে করে আমি একটু এম্বারাস হই কারণ উনি যে কন্ট্রিবিউশন করে গেছেন আমি কিছুই করতে পারিনি তবে ওনার পথ অনুসরণ করে আমার সেক্টরে যতটুক আমাদের দেশের জন্য করা যায় সেটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করে যাব আমি যখনই আমার নাম কোথাও বলতে যাই তখনই আমার নামের সঙ্গে ওনার নামটা চলে আসতে থাকে এবং আমি তখন বলি যে ইয়াজ ফেয়ার ফর দ্য সেম ফ্যামিলি অ্যান্ড উই ফলো দ্য সেম প্রিন্সিপাল অফ দ্য ফ্যামিলি দ্যাট হ্যাজ বিন ফলোড from my grandfather to uh, myself and my আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তাদের ভাগ্য আপনার ব্যাপারে ভীষণ সুপ্রসন্ন কারণ এত একটি ভালো পরিবারে বিশেষ করে বলবো যে এমন একজন চাচা আপনার আছে তবে আমরাও খুব আমাদের ক্ষেত্রে আমি বলবো ভাগ্য সুপ্রসন্ন কারণ তিনি বাঙালি তিনি আমাদের আত্মীয় এই ব্যাপারে একটা কথা আমি ডক্টর ইফার খানের কোট করতে চাই উনি সব সময় বলতেন যে কোন কোন ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হতে হয় ইভেন ওনার ক্ষেত্রেও ওনার যে কনসেপ্ট ওনার যে ডিজাইন অ্যাসপেক্ট সেই সব অপরচুনিটিগুলি একই সময় এসছিল ডক্টর জিয়া চরিত স্যার আরও ডিটেইলে বলবেন যেরকম উনি যে থিওরিটা নিয়ে কাজ করছিলেন সেই থিওরিটা অ্যাপ্লাই করার মতো একটা প্রজেক্ট ওনার হাতে ঠিক ওই সময় চলে আসে স্যার আরও এলাবোরেট করবেন তো কোনো কোনো সময় সত্যি থিংস হ্যাপেন্স ইন প্রপার টাইম তো কাজী কোনো কোনো সময় ভাগ্য যে কাজ করে না তারা আমাদের অতি প্রিয় স্থাপত্যশিল্পী ডক্টর এফার খান সম্পর্কে শুনছিলাম তার পরিবারের একজন ভাই এবং একজন ভাইয়ের ছেলের কাছে এবারে স্যার আপনার কাছে আসব। আপনি এই ব্যক্তি সম্পর্কে কিছু আমাদের জানাবেন স্পেশালি তার তো পৃথিবী জুড়ে বিভিন্ন স্থাপত্য শিল্প ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মাঝে মাঝে আমরা যখন হঠাৎ করে দেখেছি এফ আর খান এবং ভাবতেই অবাক লাগে যে তিনি আমাদের একজন বাঙালি আবার তাও এত বছর আগে তো সেক্ষেত্রে আপনার কাছে আমরা কিছু শুনতে চাই ডক্টর এফ আর খান নামের সাথে আমি প্রথম পরিচিত হই উনিশশো সালে আমি যখন উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গেলাম আমার পিএইচডি ডিগ্রির জন্য কাজ শুরু করলাম আমার যে গবেষণা সুপারভাইজার ছিলেন যে প্রফেসর তা আমাকে একটা প্রকাশনা দিলেন যে এটা পড়ো দেখি যে এটার অথার ফজুর রহমান খান এবং আরেক ভদ্রলোক জন বারুনিস পোর্টল্যান্ড সিমেন্ট অ্যাসোসিয়েশনের এটা হলো এই উচ্চ ইমারতে তখন মাত্র কাজ শুরু হয়েছে শিয়ারওয়াল আর ফ্রেম এটার কিভাবে ডিজাইন করা যায় তার উপর একটা পদ্ধতি নতুন বেরিয়েছে আমাকে বললেন যে এটা পড়ো তারপরে একটু খোঁজ নিয়ে দেখলাম যে উনি আসলে এই ঢাকায় জন্ম ওনার তারপরে তো কনফারেন্সের সময় আমরা আবার একটা ওনাকে সম্বর্ধনাও দিলাম যারা ছাত্র ছিলাম খুব একটা ইন্টারেস্টিং ঘটনা যে ওনার একটাই মাত্র পেপার ছিল ওই কনফারেন্সে কিন্তু তৃতীয় দিনে অপ্রত্যাশিতভাবে হঠাৎ বরফ পড়ে গেল সাউদামটানে তো যেটা বাইরে যাওয়ার কথা সব ডেলিগেটদের নিয়ে প্রায় দুশো তিনশো লোক বাস টাস রেডি বললো যে বরফ পড়ে গেছে এখন বাইরে কোনো লাভ হবে না আমরা কনফারেন্স চালিয়ে যাব। তো পেপার পাওয়া যায় কোথায় ডক্টর এফ আর খান আর তখন লেস্টি রবার্টসন বলে আরেক ডিজাইনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা নাইন ইলেভেনে ভেঙে পড়লো ওটাও ডিজাইন হচ্ছিল তো এই দুজনকে বলা হলো আপনারা প্রেজেন্ট করেন তো ডক্টর এফ আর খান মানে অলমোস্ট আনপ্রিপেয়ার্ড একটা পেপার প্রেজেন্ট করলেন এবং সেটা পরে খুব মানে বিখ্যাত পেপার হয়ে গেছে আচ্ছা আমি তখন ইতিমধ্যে দুইটা পেপার লিখেছি অন ওয়ার্ল্ড ডিজাইন আমার এই থিসিসের পার্ট যেটা ছিল বললেন যে আপনার পেপার তো আমি আমি রিভিউয়ার ছিলাম প্রকাশনার আগে তো রিভিউর জন্য পাঠায় সো আই এম ফ্যামিলি উইথ ইউর ওয়ার্ক তো আপনি ডিগ্রি শেষ করে কি আসবেন শিকাগোতে আটষট্টি সালের ডিসেম্বরে আমি ফিরে চলে আসলাম ওই শিকাগোতে আর যাই নেই উনি কিন্তু স্বাধীনতার পর থেকে বাহাত্তর টাকা শুরু করে বাহাত্তর সাল থেকে প্রায় প্রত্যেক বছরই সুযোগ পেলেই দেশে আসতেন এই এবং আসলেই বুয়েটে আমরা সেমিনার অ্যারেঞ্জ করতাম এবং উনি এই যা নলেজ ওনার যে অভিজ্ঞতা এগুলো শেয়ার করতে খুব পছন্দ করতেন সো আর্কিটেকচার ডিপার্টমেন্টে বা পুরকৌশল বিভাগে আমরা সেমিনার আয়োজন করতাম তার মাধ্যমেও এবং বিদেশেও যখন গেছি কোনো টল বিল্ডিং কনফারেন্সে ব্যাংককে ছিল একটা সেখানেও আমরা দুই তিন দিন একসাথে ছিলাম এইভাবে বেশ মানে ঘনিষ্ঠতা হয়

তা আমি ওই যদি ফিরে যাই ডাক্তার এফার খানের যদি টল বিল্ডিংয়ে যেটা জুনিয়র এফার খান আমাদের ফয়জুর রহমান খান একটু আগে বলল যে উনি মানে দেশের প্রতি যেটা টান ছিল এবং উনিশশো সালে কিন্তু পিএইচডি ডিগ্রি করার পর উনি দেশে ফিরে এসেছিলেন উদ্দেশ্য ছিল যে এখানে কাজ করবেন কিন্তু সেরকম সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করতে পারিনি ঢাকায় হলো না দেখে উনি করাচি গেলেন করাচি তো প্রায় বছর ধরে থাকার পরে ওনার ভালো লাগেনি কারণ করাচি ডেভেলপমেন্ট অথরিটিতে ওনাকে একটা দায়িত্ব দিল যেটা মূলত প্রশাসনিক তো উনি ভাবলেন যে আমার এই যে অভিজ্ঞতা এটা দিয়ে আমি কী করবো সো উনিশশো সালে উনি ফিরে যান কিন্তু ওই সময় ওই যে রাইট অপরচুনিটি যেটা ফিরে যাওয়ার পরে কিন্তু ইট ওয়াজ ভেরি এক্সাইটিং টাইম শিকাগো অনেকগুলো নতুন বিল্ডিং হচ্ছিল টল বিল্ডিং আচ্ছা তো ওনাকে উনি আবার আগে যেই আমেরিকান ভিসাতে যেটা হয় যে ডিগ্রি শেষ করার পরে এক বছর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও কাজ করতে দেয় উনি উনিশশো সালে ডিগ্রি শেষ করে হঠাৎ কোন বন্ধু বলল যে এরকম শিকাগোতে একটা ভালো ফার্ম আছে ইন্টারভিউ দিলেন এবং সাথে সাথে ওনার চাকরি হয়ে গেল এস ও এম এ ওইখানে কাজ করে এসেছেন কিন্তু প্রথম প্রজেক্ট ছিল কিন্তু বিল্ডিংয়ে না এটাই অনেকে জানেন না যে এটা উনি ব্রিজ কলোরোডো স্প্রিং এ এয়ার ফোর্স একাডেমি আমি সেটা দেখতেও গেছিলাম সেখানে উনি ওনার দায়িত্ব পড়লো ব্রিজ ডিজাইন করার জন্য এবং ব্রিজ ডিজাইন করতে গিয়ে উনি পিএইচডি থিস বিষয়ের উপরে কাজ করেছিলেন প্রি স্ট্রেস কংক্রিট ওইটা ব্যবহার করলেন অ্যান্ড দ্যাট বিকেম দ্য ফার্স্ট পোস্ট টেনশন রেলওয়ে ব্রিজ ইন ইউএসএ আমি গেছিলাম কলোরোডো স্প্রিং এর শুধু ব্রিজ না উনি যে একটা চ্যাপল ডিজাইন করেছেন এয়ারফোর্স চ্যাপল এটা একটা দেখবার একটা জিনিস ক্রিশ্চান ক্যাথলিক প্রটেস্টান জুডাইজম অ্যান্ড নন ডিনোমিনেশনাল এই ভাবে সবাই ওখানে এবং এখন মসজিদ হিসাবেও মানে ধর্মটা প্রসারিত হচ্ছে সাংঘাতিকভাবে আমেরিকায় এখানে অনেক এয়ারফোর্সরা তারা এখন ইসলাম ধর্মে ধর্ম গ্রহণ করেছে এবং তারা ওই নন তারা এখন ইউজ টল বিল্ডিং এর ক্ষেত্রে যে কাজের প্রথমে যে চেষ্টা ডিজাইন করার সময় অ্যাকচুয়ালি ডেভেলপাররা যারা আছে তারাই তখন ডক্টর জেরার খান যেটা বললেন যে প্রেস করছিল যে আরও টল বিল্ডিং ইন ইকোনমিক ওয়েতে কীভাবে ডিজাইন করা যায় তো আপনি তো এখন বলবেনই যে উনি ওই কনসেপ্টটা কীভাবে আসছে এবং এক পর্যায়ে কিন্তু আমাদের দেশেও এটা চলে আসতে বাধ্য কারণ আমাদের নতুন কনস্ট্রাকশন রুল যেটা আসছে তাতে কিন্তু এখন আর উচ্চতা কোনো বাধা নেই এখন মোর ওপেন স্পেস মোর ব্রিথিং স্পেস অ্যান্ড হোয়াট এভার দ্য হাইট মে বি তো এই পার্সপেকটিভে স্যার আপনি যদি এইটার বলেন যে অ্যাপার্টমেন্টের কথা বলা হলো তেতাল্লিশতলা ভবন শিকাগোতে চেস্টনাট ডিভিট অ্যাপার্টমেন্ট চেস্টনাট আর ডিভিটের এই কোনায় আর কি এই প্রথম টিউবুলার কনসেপ্ট ওই ভবনে উনি টিউবউলার কনসেপ্টটা কি মানে এই উচ্চ ইমারত যেটা বলি যে দশতলার উপরে এটা খুব বেশি দিনের পুরানো না নাইন এইটিন এইটি ফাইভের দিকে যেটা সব কিছু প্রযুক্তির সাথে তো যেমন আগে লিফট ছিল না তো লিফট আবিষ্কার হলো নাহলে উঠবে কীভাবে তারপরে অনেক বিল্ডিং হয়েছে কিন্তু এখানে একটা বলার তথ্য হলো যে যেটা উল্লেখ করার মতো এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে প্রতি বর্গফুটে ফুটে প্রায় বিয়াল্লিশ পাউন্ড ইস্পাত লেগেছে আর এরপরে আমি একটা বলবো যে শিকাগোতে জন হ্যানকক যেটা ডক্টর এফার খান ডিজাইন করলেন সেখানে লেগেছে উনত্রিশ পাউন্ড পার স্কোয়ার ফুট তার মানে খরচ অনেক কমে গেল আমি যেটা বলছিলাম যে এই যে উপরে গেলে বাতাস আর ভূমিকম্পের এফেক্টটা খুব সিগনিফিক্যান্ট হয়ে যায় এবং ওই যেটা ভীমকলাম ফ্রেম আর এটা ইকোনমিক্যাল থাকে না তখন উনি চিন্তা করা শুরু করলেন যে ও এর সাথে সাথে আবার তখন এই কংক্রিট বিল্ডিং আগে তো স্টিল বিল্ডিং হচ্ছিল উনিশশো পর্যন্ত এই উনিশশো পঞ্চাশ দশকের মাঝামাঝি চিন্তা করা হলো যে কংক্রিট দিয়ে করা যায় না কেন তখন মাত্র ডিজাইন শুরু হয়েছিল ওয়াল কনসেপ্ট যে কংক্রিটের দেওয়াল দিয়ে এটার মাধ্যমে আমরা বাতাস আর ভূমিকম্পের জন্য যে অতিরিক্ত যে স্ট্রেস হবে এটা আমরা কিভাবে নিতে পারি তো এইখান থেকে উনি চিন্তা করতে করতে বের করলেন যে ঠিক আছে কলামগুলোকে যদি আমি বিল্ডিংয়ের বাইরের দিকে নিয়ে যেতে পারি বিম আর বিমগুলো যদি একটু গভীর করে দেয় ডেপথ বাড়াই তাহলে এটার বিহেভিয়ারটা হবে একটা টিউবের মতো এটা নট কম্পোজড অফ ইন্ডিভিজুয়াল টিউব এলিমেন্টস মানে বাট ওভারঅল যে একটা বিহেভিয়ার লোড আসলে মনে হবে একটা টিউবের মতো এবং দিস বিহেভ ভেরি এফিসিয়েন্টলি এটাই হলো ওনার মেইন যে কন্ট্রিবিউশন টিউবুলার স্ট্রাকচার এখানে এই যে এই কলাম বিম এটা দিয়ে টিউব বাইরেরটা আর ভিতরে লিফ্ট কোর স্টেয়ার টয়লেটের কোর দিয়ে ইনার টিউব এটাকে বলা হয় টিউব ইন টিউব ভিতরে একটা টিউব বাইরে আরেকটা টিউব আমি তো সোশ্যাল সায়েন্টিস্ট কিন্তু তো ওর যখন এত নাম করেছে বুঝতে চেষ্টা করতাম যে কি ওর কনসেপ্টটা কি আর একটা জিনিস হচ্ছে ও শুধু এই আর্কিটেকচার এর মধ্যে সীমাবদ্ধ নয় সে ইমানুয়েল কান্ট সমস্ত পড়ে ফেলেছে প্লেটো অ্যারিস্টটল থুসির ডাইডিস ফিলসফি তার দারুণ একটা ইচ্ছা ছিল এবং সেটা কনসেপ্টগুলো উনি বলতেন যে দেখো ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা আমি ইউজ করছি এই বিল্ডিংয়ে আই ওয়ান্ট টু কংক্রিটাইজ অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্যাল কনসেপ্ট ইন টু স্ট্রাকচার হাউ টু মেক ইট স্টেবল এনডিওরিং স্ট্রং তো এইটা একটা বিরাট একটা জিনিস ছিল যেটা আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম আমাকে একবার স্বীকারতি নিয়ে গেলেন এই এই যে ব্রেইস টিউব যে জ্যামিলুরেজা চৌধুরী বললেন এখানে বললেন যে তা আমাকে বোঝাইলেন যে দেখো এইটার স্ট্রাকচারটা স্টিল স্ট্রাকচারই কিন্তু একটা একটা টিউবওয়েলার কনসেপ্ট তখন কিন্তু পুরো ডেভেলপ করে না টিউবওয়েলটা উনি ডেভেলপ করলেন রোবাকে পুরো টিউবটা দিলেন ওখানে তখন বললেন যে দেখো বড় ফাঁকি দেয় এ দেশে দেয় তাদের ওটা যদি ঠিক না হয় স্টেবিলিটি আসবে না এবং উনি যে বললেন ভূমি ভূমিকম্পতে ক্র্যাক করে যাবে এফেক্ট করবে এটা পাইলিং উনি কন্ট্রাক্টর বললেন যে তোমাদের পাইলিং হয়নি এবং কন্ট্রাক্টর হ্যাড টু ইনকারের লস অফ সিক্স টু এইট মিলিয়ন ডলার সেই জমানায় নাইন্টিন সিক্সটি ফোর থিঙ্ক অ্যাপাউট বাট হি ইনসেস্টেড অন ইট অ্যান্ড সেই জন্য কন্ট্রাক্টার তাকে ভীষণ ভয় করতো দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আপনারা অনেক কিছু জেনে গেছেন ঠিক আছে আবারও ফিরে আসছি আমরা আড্ডায় তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক বানা যাক পর স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য যে চারটি স্পন্সর আমাদের সাথে আছে মজার ব্যাপার হচ্ছে আহ রিয়েল এস্টেট রিলেটেড চারটি নাম আমাদের সাথে আছে একটি সিমেন্টের হোলসিম একটি হচ্ছে মিরপুর সিরামিক একটি আছে তোশিবা ইলেক এলিভেটার্স এবং আরেকটি আছে বিএসআরএম এটা হচ্ছে স্টিল তো এই যে চারটির সমন্বয়ে আজকের এই অনুষ্ঠানটা আমাদের আশা করছি যে এই চারটির সমন্বয়ে আমরা ভালো ভালো নিশ্চয়ই আরো রিয়েল এস্টেট বিল্ডিংস আরো অনেক কিছু পাবো তো এবার আসি যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সাথে যারা আছে আমাদের পরে যারা আছে এমনি একজন সূর্য সন্তান আমাদের আছে দেশের কিন্তু আমরা তার সম্পর্কে অনেক বেশি জানি না বা তার কাজগুলো সম্পর্কে অনেক বেশি আমরা জানি না সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি প্রথমে আমি ইঞ্জিনিয়ার রেফার খানের কাছে আসতে চাই জি আমি প্রথমে এইভাবে আরম্ভ করতে চাই যে আমাদের নেক্সট প্রজন্ম যেটা আর কি তাদের কাছে আমাদের জিনিসটাকে ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্য শুধু তার নাম বলে ধরে রাখলে হবে না তার কাজগুলিকে ইমপ্লিমেন্ট না করলে পরে ধরে রাখা যাবে না তার ভিতরে আমার কাছে দুটা অ্যাসপেক্ট মোটামুটিভাবে কাজ করে একটা হচ্ছে যে আমাদের টেক্সট বুক বোথ ইন প্রাইমারি লেভেল অ্যান্ড অলসো ইন আন্ডার গ্রাজুয়েট লেভেল ইন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস সেখানে যদি এটাকে ইনকর্পোরেট করা যায় তাহলে ডেফিনেটলি নেক্সট যত জেনারেশনে আসুক সেই সম্বন্ধে জানতে পারবে এবং তার উপরে আরও রিসার্চ ওয়ার্ক এবং অন্যান্য গবেষণামূলক কাজ চালিয়ে যাবে আমরা বোধহয় ডক্টর রেফার খানের একটি দিক সম্পর্কে মিস করে গেছে তা হচ্ছে তিনি বোধহয় বেশ অবশ্য জিলুর রহমান একটি জায়গায় পয়েন্ট আউট করেছেন যে তিনি ভেতরে ভেতরে ছিলেন পুরোটাই ষোলো আনা বাঙালি সেটা আমরা বুঝতে পেরেছি তবে তিনি যে শিল্পীও ছিলেন এটা কিন্তু আমরা মিস করে গেছি তিনি বোধহয় গান খুব ভালোবাসতেন শুধু ভালোবাসতেন না রবীন্দ্র সঙ্গীত খুব ভালো গাইতেন 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 এবং আমরা যখনই শিকাগো একত্রিত হতাম তখন আমরা দুই ভাই গান গাইতাম আর ওনার স্ত্রী ছিলেন অস্ট্রিয়ান ভিয়েনার মেয়ে তিনি বললেন তোমরা দুজন তো আমার মাথা খারাপ করে দেবে তো উনিও পরের দিকে উনিও দেখতাম যে চেষ্টা করছেন গুনগুন করে অন্তত সুরটা ধরবার চেষ্টা করছেন তো উনি গাইতেন এবং যেখানেই যাইতেন আমাদের যে সমাবেশ হতো যে আত্মীয় স্বজনের ভেতরে সবাই বলল আপনার আপনার একটা গান শুনতে হবে আর উনি কোনো কোনো দ্বিধা নেই টপ করে একটা গান গিয়ে দিল একটা বিশেষত্ব ছিল উনি যে কোন বয়সের সে একদম শিশু হোক বয়স্ক লোক তাদের সাথে মেলামেশা খুব সহজে করতে পারতেন এখানে দেখা যাচ্ছে জেদ্দাতে একটা অনুষ্ঠানে এই ঘরোয়া অনুষ্ঠানে উনি হারমোনিয়ামের পাশে গান গাচ্ছিলেন ও দুইটা বাচ্চা ওনার পিঠে চড়ে বসে আছে আচ্ছা তো সেক্ষেত্রে ভালোবাসতেন জি জি যে যখন উনি মারা যান তার স্ত্রী আমাকে বলল যে লোর তোমরা দুই ভাই মিলে প্রায় একটা গান গেতে তুমি পিয়ানোতে করতে আর তোমরা একসঙ্গে করতে এটা তার যে কবরের যে হেডস্টোন এটা তুমি একটু লিখে দাও ইনস্ক্রাইব করব। এটা হচ্ছে রবীন্দ্রনাথ তোমার হলো শুরু আমার হলো সারা তোমায় আমায় মিলে এমনি বয়ে ধারা এটা আমি লিখে রেখেছি তার গ্রেসল্যান্ড সিমেট্রি শিকাগোতে লেখা আছে ওর স্ত্রী যখন মারা গেলেন পঁচানব্বই সনে তখন ওর স্ত্রীর কবরটা তার আমার ভাইয়ের কবরে পাশেই হলো আর তার মেয়ে আমার ভাস্তি ইয়াসমিন খান যে সেও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বস্টনে থাকে বারকলিস থেকে করেছে কাজ ও বলল যে আঙ্কল যে মা যে বলেছিল ওর আর একটাও মার কবরে একটু আপনি লিখে দেন আপনি আমাদের প্রিয় ডক্টর এফার খান সম্পর্কে আর কি বলতে চান ওনার একটা এই আছে যেটা ইট আমার ধারণা ইট হোল লাইফ অ্যান্ড ওয়ার্ক আমি এটা যদি এখানে দেখাই নিয়ে এসেছি এটা শিকাগোর একটা ভবনের দেওয়ালে কিন্তু লাগানো আছে একটা স্ট্যাচু আছে মধ্যে এবং ওনার এই এটা হলো টেকনিক্যাল ম্যান মাস্ট নট বি লস্ট ইন ইস ওন টেকনোলজি হি মাস্ট বি টু অ্যাপ্রিসিয়েট লাইফ অ্যান্ড লাইফ ইজ ড্রামা আর্ট ড্রামা 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 মিউজিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পিপল শুরু করেছিলেন একজন প্রকৌশলী তারপরে আমি আগে বলেছিলাম যে আস্তে আস্তে উনি সপতি হিসাবে স্বীকৃতি লাভ করলেন এবং যখন উনিশশো বিরাশি সালে মৃত্যুবরণ করেন তখন কিন্তু উনি শিকাগো সোসাইটি অফ আর্কিটেক্সের প্রেসিডেন্ট ছিলেন সো ইঞ্জিনিয়াররা খুব রেয়ারলি কিন্তু আর্কিটেকচারাল প্রফেশনে এরকম গিয়ে নেতৃত্ব দিতে পারে এবং তারপরে এই এ প্ল্যানার এবং এই মারাজে গেলেন তখন কিন্তু ওনার এই সৌদি আরবিয়ায় এই ভিজিটটা ছিল মাস্টার প্ল্যান তৈরি করছিলেন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটি মক্কা ক্যাম্পাসের উনি মহাপরিকল্পনায় জড়িত ছিলেন হি ওয়াজ দ্য লিডার তো মহাপরিকল্পনায় ছিলেন এবং আমি যেটা বলি যে উনি এ মাস্টার বিল্ডার আমাদের একটা টার্ম আছে মাস্টার বিল্ডার মানে সবগুলো যারা করে তাদের বলে এবং ইতিহাসে খুব কম লোকে কিন্তু ওই পর্যায়ে যেতে পেরেছে সো হি ওয়াজ এ রিয়েল মাস্টার বিল্ডার এবং বিংশ শতাব্দীর যে তিন চারজনের নাম বলা হয় মাস্টার বিল্ডার্স অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ডক্টর এফ আর খান তার মধ্যে অন্যতম তোমার হলো শুরু আমার হলো সারা এ দুটো লাইন প্রিয় ডক্টর এফ আর খানের কবরে লেখা রয়েছেন তবে আমরা বলতে চাই না তোমার শেষ হয়নি তুমি বেঁচে থাকবে তোমার সমস্ত স্থাপত্য শিল্পের মাঝে What is your beginning is my end. When you have light and you have company, I have darkness. I have the stars. That is how time flows. You have land, I have water. When you are static, I am dynamic. You have fear, I am fearless. That is how time flows into eternity. That is how time flows into eternity.